হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে হাঁস মুরগিগুলোর একটু আপডেট দিয়ে দিই ছোটো করে আজকে আমরা মাত্র একটা ডিম পাইছি দেখেন ছোট একটা ডিম কারণ এটা আমাদের দেশি মুরগিগুলা পারছে এই মুরগিগুলোর ডিম কিন্তু অনেক বড় হয় আর এই ডিমগুলো যদি আমরা কালেক্ট না করি তাহলে দেখা যায় যে মুরগিগুলো নিজেদের ডিম নিজেরা খেয়ে ফেলে সো ওদেরকে বাদ দিছে আমাদের যে ছোট্ট একটা মুরগির বাচ্চা ছিল আশালা দেখেন দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাচ্ছে ও এখন মাঠ থেকে দূরে দূরে নিজে নিজে খাওয়া দাওয়া করে কারণ এখানে যে মুরগিগুলো আছে ওইগুলো কিন্তু ওর মা না ওর মা হচ্ছে ওই সাইডে সো আমরা খাঁচাগুলো ঠিক করবো বলছিলাম বাট আমরা করতে পারি না কারণ আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম পাশাপাশি আমরা আমাদের মিনি গার্ডেনে কাজ করতেছি যেটার ভিডিও আপনারা দেখতে পারছেন সো ওভারঅল ওই কাজগুলো আস্তে আস্তে গুছায় দেন হচ্ছে আমরা খাঁচার কাজটা শুরু করব। খাঁচার এই খাঁচাটার অবস্থা বেশি খারাপ ওই খাঁচাটা মোটামুটি চলে সো এই খাঁচাটা দিয়ে আমরা গাছটা শুরু করব সো দেখা যাক আমরা কতটুকু করতে পারি আর এখন আমাদের কাছে মুরগি আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বাচ্চা সহ তেরোটা মুরগি আছে আর হাঁস আছে হচ্ছে আপনার চারটা যার মধ্যে তিনটা হচ্ছে আপনার চীনা হাঁস আর একটা হচ্ছে দেশি হাঁস সো দেখা যাক আমরা এইগুলাই কি রাখবো নাকি নতুন করে কিছু নিয়ে আসবো কারণ যেহেতু আমরা এখন পাখি গাছ মুরগি সব কিছু নিয়ে একটা সমন্বিত ফার্মিং করতেছি সো আমাদের চেষ্টা থাকবে যে এই জিনিসটাকে আরও কীভাবে সুন্দর করা যায় যখন এই জিনিসগুলো দেখতে সুন্দর লাগবে তখন কিন্তু এই জিনিসগুলোর প্রতি আপনাদেরও আকর্ষণ থাকবে প্লাস আমি যে এই জিনিসগুলো ধীরে ধীরে করতেছি তখন আমার নিজের কাছেও খুব ভালো লাগবে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন assalamualaikum